আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 3 নম্বর ভিডিও আপলোড করব। যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থী, আপনারা রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে পড়বেন অনেকে আপনারা বুঝে উঠতে পারতেছেন না। সেই জন্য শিক্ষার্থী, আপনাদের কথা বিবেচনায় নিয়ে আপনাদের জন্য সহজ পদ্ধতিতে আমি রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস আপলোড করেছি। আরও আপনাদের এইভাবে আপনাদের 7টি বা 8টি ভিডিও আপলোড করা হবে। তাহলে এই 7টি বা 8টি ভিডিওতে আপনাদের জন্য এই 14-15টা রুলস থাকবে। এগুলো যদি খাতার মধ্যে নোট করে এবং আমার কথাগুলো যদি আপনি বারবার শোনেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনি ভালো করতে পারবেন। অনেকে আবার প্রশ্ন করবেন যে স্যার, আমরা যা পরীক্ষা দিব সেই পরীক্ষার প্রশ্নে কি এগুলো হুবহু থাকবে? না, এগুলো হুবহু থাকবে না। আপনার পরীক্ষায় 5 নং যে কোশ্চেনটা, সেখানে কিন্তু আপনার বলা হবে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। সেখানে আপনাকে একটা পেসেজ দেওয়া থাকবে, সেই গল্পের মধ্যে শিক্ষার্থী আপনাকে বাক্যটার মধ্যে দেখতে হইব এই যে আমরা যে নিয়মগুলো বলবো, এই নিয়ম এই শব্দগুলো যদি সেখানে থাকে তাহলে আপনার যে যে জায়গায় পরিবর্তন করতে হবে সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। যাই হোক শিক্ষার্থী, আমি আপনাদের শতভাগ গুরুত্ব দিয়ে বিষয়টা শেখানোর চেষ্টা করব, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর কেউ যদি অনলাইন বেসে ক্লাস করতে চান, আমার চ্যানেলে কমিউনিটিতে অথবা আপনার অ্যাবাউটে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন, অসুবিধা নাই। আর যারা চাকরিজীবী শিক্ষার্থী সময় পান না, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমি আপনাদের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব। প্লিজ শিক্ষার্থী, এখানে 4টা শব্দ বলবো। 5 নম্বর রুলসে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট। কোনো একটা বাক্যের মধ্যে আপনি যদি দেখেন এই 4টা শব্দের যে কোনো একটা শব্দ আছে, সেই ক্ষেত্রে আপনি মনে রাখবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি বলেছি বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তখন আপনি কি করবেন? অনেকে বলবেন স্যার আমি তো টেন্স বুঝি না। যারা টেন্স বুঝেন না তাদেরকে টেন্স শেখানোর মতো সক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি আপনাদেরকে শিখাতে পারবো। দেখেন এখানে সাবজেক্ট, পরে এম অথবা ইজ অথবা আর, পরে বাক্যের সাথে এই বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আপনারা কি জানেন যে ব্রেকেটে যেই ভার্বগুলো দেওয়া থাকে সেগুলো অলওয়েজ বি ওয়ান দেওয়া থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে। তাহলে শিক্ষার্থী, আপনি কি করবেন? এই বাক্যের মধ্যে যদি দেখেন যে নাও আছে, অ্যাট প্রেজেন্ট আছে, অ্যাট দিস ভেরি মোমেন্ট আছে, তারপরে অ্যাট দিস মোমেন্ট আছে, থাকলে আপনি প্রথমে তো সাবজেক্ট থাকবে, পরে এম ইজ আর ওই সাবজেক্টের সাথে ম্যাচ করে যেটা যায় সেটা নেবেন, পরে ওই যে ব্রেকেটের যে ভার্বটা আছে সেটার সাথে শুধু আপনি আইএনজি যোগ করে দেবেন। তাহলে দেখেন আমি লিখেছি শি সিং নাও, এই যে নাও আছে এই জন্য আমাদের লিখতে হইব শি ইজ, শি নিব সাবজেক্ট, আর শির সাথে এম ইজ আর কোনটা বসে বলেন ইজ বসে, তারপরে ভার্বকে বি ওয়ানকে সিং, সিং এর সাথে আইএনজি যোগ করব, তার মানে হয়ে যাবে কি আমাদের সিঙ্গিন, তার মানে বলবো শি ইজ সিঙ্গিন নাও। নেক্সট হি সিং এ সং নাও, সে এখন একটা গান করছে। এই যে নাও আছে এটার জন্য আমি শুধু সংক্ষিপ্ত উত্তরটা দিয়েছি, শুধু ব্রেকেটে যতটুকু পরিবর্তন হবে ততটুকু দিয়েছি। দেখেন আমি এখানে লিখে দিয়েছি ইজ সিঙ্গিন, তার মানে আনসারটা হবে সাবজেক্ট হি, তারপর নিম হির সাথে ইজ, তারপর ভার্ব হলো সিং, সিং এর সাথে আইএনজি। আনসারটা হবে হি ইজ সিঙ্গিং এ সং নাও। দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, কি বললাম শিক্ষার্থী বলেন? দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, এই ধরনের বাক্য যদি থাকে তাহলে আমরা কি করব? এই যে অ্যাট দিস মোমেন্ট আছে কিনা বলেন উপরেতে, অবশ্যই উপরে এই শব্দটি আমরা ব্যবহার করেছি, সেই জন্য আমরা লিখব দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। টিভি না দেওয়া যদি টেলিভিশন বলে কোনো অসুবিধা হবে আপনাদের? আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। আমি আপনাদের বলি এই যে আপনার যে আপনার রুলসের সাথে যে নিয়মগুলো আপলোড করা হয়েছে বা এক্সাম্পলগুলো, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এযাবৎ যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদের জন্য এই রুলসগুলো তৈরি করে পরে আমি আপলোড করে দিয়েছি। আমি শতভাগ দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা এগুলো যদি ফলো করেন আপনাদের পরীক্ষায় কমন পড়বে এবং আপনারা ভালো পরীক্ষা দিতে পারবেন। কারণ আপনাদের আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাজ করি, সেই অভিজ্ঞতাটাই শুধু আমি আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ খেয়াল করেন, এখন দেখেন আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছি 4 নম্বরে, হি রিড এ বুক নাও, এই যে নাও শব্দটা আছে বলেন তো আপনি এখন, আপনারা আনসার করেন, কমেন্ট করে জানাবেন আমাকে, কেউ যদি বুঝতে পারেন, না বুঝতে বলে সেটাও বলবেন, এটা কী হবে বলেন? এটার মধ্যে এটার মধ্যে হবে হি ইজ রিডিং এ বুক নাও, তারপরে হি নিবেন,
এরপরে এম ইজ আর কোনটা নেবেন ইজ, তারপরে বি ওয়ান কি রিড তো দেওয়াই আছে, আইনজি যোগ করে দেবেন হয়ে যাবে রিড ইন এ বুক নাও, তারপরে দি বয় প্লে ফুটবল নাও। আশা করি এই এক্সাম্পলটাও পাঁচ নাম্বার এক্সাম্পলটাও আপনারা বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পারেন সেটি আমার উদ্দেশ্য, এবং আমি আপনাদের জন্য সহজ সরল ভাষায় কথা বলি। অনেকে আবার মনে করতে পারেন যে স্যার গ্রামের ভাষায় কথা বলে, আমি আপনাদের জন্য সহজ সরল ভাষায় এই কারণে কথা বলি আপনারা যেন সকলেই বুঝতে পারে, কথা বুঝতে পেরেছেন। তবে আপনারা অনলাইন বেসে যদি আপনারা ক্লাস করতে চান সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, অসুবিধা নেই, আমি আপনাদের সহযোগিতা করব। প্লিজ দেখেন এখানে শিক্ষার্থী ছয় নম্বর রুলসটি যেটা আমরা বলেছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি, এই যে শব্দগুলো শিক্ষার্থী এখানে আমরা দিয়েছি কী কী শব্দগুলো বললাম বলেন, যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি যদি থাকে তাহলে আপনি যে কাজটি করবেন প্রথমে সাবজেক্ট লিখবেন, তারপরে হ্যাভ বা হ্যাজ, পরে বি থ্রি, পরে হলো অবজেক্ট, কারণ এই জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে সেই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ তিন নম্বর টেন্স হবে। সেটা গঠনটা আমি সুন্দর করে আমি আপনাদের জন্য লিখে দিয়েছি, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বি থ্রি প্লাস অবজেক্ট। আমরা দেখেন আই সি হিম রিসেন্টলি, তাহলে লিখবো আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, অবশ্যই আপনার শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর দেখেন ইউ এভার বি টু ঢাকা, তুমি কি ঢাকায় গিয়েছো? শিক্ষার্থী খেয়াল রাখবেন এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, এই জন্য আমি দেখেন যতটুকু পরিবর্তন হবে ততটুকু আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি, আপনার খেয়াল রাখবেন কারণ এটা প্রশ্নবোধক। তাহলে সাবজেক্ট আগে, আগে বলেন এটা কোন বাক্য, এটা হবে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য আমরা লিখবো কি সাবজেক্ট, পরে হ্যাভ বা হ্যাজ, ধরে লিখবো ইউ হ্যাভ এভার বি থেকে বিন, কারণ বি মানে হলো মূল ভার্ব, এটার প্রেজেন্ট ফর্ম এম ইজ আর বা বি, পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো শিক্ষার্থী বিন, সেই জন্য আমরা লিখবো ইউ হ্যাভ এভার বিন টু ঢাকা। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেই জন্য ওই ইউর পরে যে হ্যাভ বলেছি এটাকে সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে। দেখেন আমি তাই করেছি, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, নেক্সট আই ভিজিট মাই ভিলেজ হোম রিসেন্টলি, তার মানে শিক্ষার্থী এখানে হবে আই হ্যাভ ভিজিটেড মাই ভিলেজ হোম রিসেন্টলি, নেক্সট আই ডোন্ট, সরি আই নট টেক মাই ব্রেকফাস্ট ইয়েট, এখনও আমি আমার নাস্তা করি নাই বা নাস্তা গ্রহণ করি নাই। শিক্ষার্থী এই বাক্যটা আপনারা জানেন, আইয়ের পরে আমরা হ্যাভ বা হ্যাজ লিখবো, তাহলে আই আই নট হ্যাভ মাই ব্রেকফাস্ট ইয়েট না, কারণ আপনাকে বুঝতে হবে এই যে নট শব্দটি যে থাকে এটা সর্বদা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের পরে থাকে, সেই জন্য আমরা লিখবো আই হ্যাভ নট টেকেন মাই ব্রেকফাস্ট ইয়েট। আশা করি শিক্ষার্থী আপনারা নিয়মটি বুঝতে পেরেছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে শিক্ষার্থী আগের ভিডিওগুলো সহ এগুলো বারবার দেখবেন, আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি, আসসালামু আলাইকুম।